মেসার্স আইটিআই লিমিটেড বেঙ্গালুরুতে কর্মীদের বেআইনিভাবে চাকরিচ্যুত। পয়লা ডিসেম্বর 2021-এ দেশের প্রথম পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ বেঙ্গালুরুতে মেসার্স ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ আইটিআই লিমিটেডের 80 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এককভাবে 3 থেকে 35 বছরের মধ্যে কাজ করা সত্ত্বেও কারণ তারা একটি ইউনিয়ন গঠন করেছে এবং তাদের অধিকার দাবি করেছে। 2020 সালে লকডাউনের পরে শ্রমিকরা কর্ণাটক জেলার লেবার ইউনিয়ন KGLU, অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়ন AICCTU, কর্ণাটকের সাথে অনুমোদিত হয়ে একত্রিত হয়েছিল। মেসার্স আইটিআই লিমিটেড ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের টেলিকমিউনিকেশন বিভাগের অধীনে পড়ে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পে কাজ করছে। দীর্ঘ বছর চাকরি করা সত্ত্বেও শ্রমিকদের চুক্তিকর্মী হিসেবে আখ্যায়িত করা হয় এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। শ্রম সমঝোতায় আঞ্চলিক শ্রম কমিশনার আইটিআই লিমিটেডের ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছেন শ্রমিকদের চাকরি ফিরিয়ে দিতে। যাই হোক, তারা এটি মেনে চলতে ব্যর্থ হয়েছে। শ্রমিকরা নিজেদেরকে সংগঠিত করেছে এবং তাদেরকে নিয়মিতকরণ এবং মানবিক কাজের অবস্থার জন্য আইনি উপায় গ্রহণ করেছে। শ্রমিকরা 60 দিনের বেশি সময় ধরে কারখানার গেটের বাইরে বসে অনশন শুরু করেছে। কর্তৃপক্ষ অবশ্য শ্রমিকদের সঙ্গে যুক্ত হতে অস্বীকার করেছে। এমনকি আমরা কয়েকজন ম্যানেজমেন্টের সাথে দেখা করার চেষ্টা করলেও বৈঠক হয়নি। আইটিআই ম্যানেজমেন্ট চুক্তিকর্মীদের ভয় দেখানো এবং বরখাস্ত করার বিষয়ে বেআইনি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রান্তিক জাতি এবং আর্থসামাজিক পটভূমি থেকে আইটিআই দ্বারা সামাজিক কল্যাণ এবং ন্যায় ও ন্যায় বিচারের নীতি লঙ্ঘনের দিকে নির্দেশ করে। সমাজকল্যাণ বিভাগ আইটিআই ক্যাম্পাসের ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের চলমান অনুশীলনের বিরুদ্ধেও সতর্ক করেছে, যা চুক্তিকর্মীদের দ্বারাও সম্পাদিত হয়। ঠিকাদারি কাজের মাধ্যমে মূল কাজের জন্য পাবলিক সেক্টর কোম্পানিগুলি দ্বারা ক্রমবর্ধমানভাবে মোতায়েন করা হচ্ছে, যেমন আইটিআই, প্রতিরক্ষা এবং টেলিযোগাযোগ প্রক্রিয়া প্রকৌশলের ক্ষেত্রে কর্মীদের অধিকার ক্রমাগতভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং শ্রমিকরা ইউনিয়নকরণ এবং সমষ্টিকরণ থেকে নিরুৎসাহিত হচ্ছে। বেঙ্গালুরু ভিত্তিক শ্রম ও মানবাধিকার আইনজীবী হিসেবে মৈত্রী কৃষ্ণান হুঁশিয়ারি দিয়েছেন, সুপ্রিম কোর্ট ঠিকাদারি কর্মী ব্যবস্থাকে বন্ডেড শ্রমের একটি রূপ এবং শ্রমিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য একটি সাবটারফিউজ বলে অভিহিত করা হয়েছে। তা সত্ত্বেও পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলি এই ধরনের ব্যবস্থার মাধ্যমে বিপুল সংখ্যক লোককে নিয়োগ করছে। আইটিআই এর বিরুদ্ধে বেশ কয়েকটি বিরোধ এবং আইনি মামলা দায়ের করা হয়েছে, কোনো লাভ হয়নি। আইটিআই এর অপব্যবহারের পরিসর এবং শ্রমিকদের সংগ্রামকে কর্মীদের নিজেদের কণ্ঠস্বরের পাশাপাশি চুক্তিভিত্তিক আইনি এবং ইউনিয়ন ডকুমেন্টেশনের মাধ্যমে নথিভুক্ত করা। আইটিআই এর বিরুদ্ধে বেশ কয়েকটি বিরোধ এবং আইনি মামলা দায়ের করা হয়েছে, কোনো লাভ হয়নি। ইউনিয়নের দাবি, প্রশাসনের কাছে অবিলম্বে শ্রমিকদের ফিরিয়ে দেওয়া হোক। আঞ্চলিক শ্রম কমিশনারের নির্দেশনাতে বারবার মানতে অস্বীকার করার জন্য শ্রম মন্ত্রণালয়ের কাছে দাবি জানায় যে ব্যবস্থাপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। জীবিকার ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং সেক্টর জুড়ে শ্রমের চুক্তিবদ্ধকরণের পরিস্থিতিতে আইটিআই কর্মীদের সংগ্রাম বিস্তৃতি লাভ করছে। নিউজ ফ্রন্টলাইনার, ব্যুরো রিপোর্ট।